জিডিপিতে বেসরকারি খাতের অবদান 80%, তার মধ্যে শিল্পের অংশগ্রহণ 37%। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে মোট জনসংখ্যার 5 বছরের বেশি বয়সের কর্মজীবীর মধ্যে শিল্পে উৎপাদন খাতে জড়িত রয়েছে 18.40%, কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে নানা কারণে জর্জরিত এখন শিল্পখাত। 2021-22 অর্থবছরে 14.55 প্রবৃদ্ধি থাকলেও সেটি 2022-23 অর্থবছরে কমে দাঁড়িয়েছে 12.79%। ডলার সংকট, বৈদেশিক মুদ্রা বিনিময় মূল্যে অস্থিরতা, শুল্কনীতিতে পরিবর্তন, সব চ্যালেঞ্জ যেন বিকাশ ছাড়িয়ে টিকে থাকাকেই চ্যালেঞ্জ করছে উৎপাদনের চাকা সচল রাখতে। পরিস্থিতি থেকে উত্তরণে নতুন সরকারের বাণিজ্য নীতির দিকে তাকিয়েছিলেন শিল্প মালিকরা। গ্যাসের দাম 10 টাকা ছিল 18 জানুয়ারি সকালে, ঘুম থেকে ওঠার পরে 30 টাকা, অলমোস্ট 159%। এই যে গ্যাসের দাম বেড়ে গেল, আমরা এখন গ্যাস পাচ্ছি না, ফ্যাক্টরি চলতেছে না, আপনার যাদের অলমোস্ট 30% ক্যাপাসিটি চলতেছে, অর্ডারগুলি আসতেছে, এটা একটা বড় চ্যালেঞ্জ। 2024 সালে আমরা আশা করছিলাম অনেক বড় কিছু করবো, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তার মধ্যে বন্ড অ্যান্ড বিনা বন্ড দুইটা কোম্পানিতে ব্যবসা করতে পারবে না। আমার মনে হয় এগুলি ব্যারিয়ার এখন উঠিয়ে দিয়ে কিভাবে ডলারটাকে, কারণ একটা বন্ডের প্রতিষ্ঠান সে যদি দেশের বাইরে এলসিটা দিয়ে লোক র মেটেরিয়াল নিয়ে আসতে পারে, উইচ ইজ অ্যাভেলেবল ইন বাংলাদেশ, এই সুযোগটা আমার মনে হয় আমাদের এভেল করা উচিত, যে যাতে আমরা ডলারটাকে রিটেইন করার ব্যবস্থা রাখি। দেশের প্রবৃদ্ধি ধরে রাখার আরেকটি খাত বিদেশি বিনিয়োগ, তবে বৈশ্বিক মন্দা সেখানেও ছাপ রেখেছে। কোভিডের পর এই খাতেও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী দেখা গেলেও সেটি বছরের শেষে যেন অনেকটা স্তিমিত। 2022-23 অর্থবছরে জিডিপি সাপেক্ষে বেসরকারি বিনিয়োগ 0.88 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 23.64%। তাই বিদেশি বিনিয়োগ ফেরাতেও সরকার কূটনৈতিক ও বিদেশি বিনিয়োগকারীদের সাথে বৈঠক করছে। ইকোনমিক জোন আরবিসিক সহ বিডা ব্যবসা অনেকগুলি জায়গায় আমরা কাজ করছি, যেখানে ফরেন ইনভেস্টমেন্ট, এবং আমাদের দেশে শুধু এফডিআই না, আমাদের দেশেও যারা বড় বড় শিল্পপতি আছেন, শিল্প প্রতিষ্ঠান, তারাও তো 50 বছরে তারাও মাল্টি ন্যাশনালি হয়ে গেছেন। সো উই কাউন্ট দেম অ্যাট দ্যাট লেভেল, সো দে ক্যান অলসো ইনভেস্ট হিয়ার। এবং তাদের আর আমাদের যারা ব্যবসায়ীরা আছে, একেবারে আমার বিষয়গুলো হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসএমই থেকে একের খুল্প, যেটা ক্ষুদ্র এবং যেটা কুটির শিল্প, সেখান থেকে কিন্তু আমরা তাদেরকেও, যেটা আমরা বলি যে ইকোনমির লাইফ লাইন, এটাকেও কিন্তু আমরা ঠিক রাখছি। এদিকে দেশীয় শিল্পের চাকা গতিশীল রাখতে ক্ষুদ্র থেকে বৃহৎ সকল শিল্প সংগঠনের প্রতিনিধিদের সাথে আলোচনা চলছে, তবে যারা শিল্প মালিক নন তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী। ব্যবসার নামে যারা অন্য পন্থায় ব্যবসায়ীরা সবসময় সৎ, যারা ব্যবসায়ী সৎ, এখানের মধ্যে যারা অন্য যারা ঢুকে যায় নানাভাবে ফায়দা নিতে চায়, তাদের নিয়ে আমরা একটু চিন্তাভাবনা করছি, যাতে ব্যবসায়ীদের সুনাম নষ্ট না হয়। ব্যবসা করে মুনাফা করবে স্বাভাবিকভাবে, সেটার একটা লিমিট আছে, তবে আছে এবং তাদেরও তো খরচ আছে। আর আমরা ব্যবসায়ীরাই এই দেশটাকে 50 বছর কিন্তু ব্যবসায়ীরাই নিয়ে আসছে এই জায়গাটাতে, শুধু সরকারের পক্ষে সম্ভব না একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। কাজে তাদের প্রোটেকশন, আমরা ব্যবসা বান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তাই, কাজে তাদেরকে সকল রকম প্রোটেকশন দেয়া, যেগুলি আমরা আলোচনা করেছি বিভিন্নভাবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত না করে শিল্প বিকাশের সকল সিদ্ধান্ত নিয়ন্ত্রক সংস্থাগুলোর সাথে আলোচনা করবে বলেও জানিয়েছেন শিল্পমন্ত্রী। সেলিয়া সুলতানা, এখন ঢাকা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।